আব্বাস সিদ্দিকির দলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের দুর্গাপুর এলাকায়। প্রতিবাদে আজ ঘটকপুকুর এবং নলমুড়িতে রাস্তায় গুড়ি ফেরে বিক্ষোভ দেখায় আব্বাস সিদ্দিকির অনুগামীরা। আজকে আমরা মূলত পথ অবরোধ করেছি। মূলত আমাদের মেন ঘটনা হয়েছে দুর্গাপুর অঞ্চলে। হঠাৎ আমরা খবর পাই দুর্গাপুর অঞ্চলে বেধড়ক মার চলছে। টিএমসি নেতা লিডাররা সাদেক দপ্তরীর নেতৃত্বে ওখানে ব্যাপক হারে মার চলছে, মেরে হাত পা ভেঙে দিয়েছে। আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি, অ্যাম্বুলেন্সে রোগী তুলেছে, রুগীটাকে নিয়ে আসতে গিয়েছে আর্ধেক রাস্তায় থেকে রুগীটাকে নামিয়ে নিয়েছে, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স ভাঙচুর করতে গিয়েছে, অ্যাম্বুলেন্স ওরা পালিয়ে গিয়েছে। আর কালকে বর্তমান কালকে আমাদের ফরগাছি কালকে রাত একটার সময় ছটা গুন্ডা বাহিনী ঢুকেছে আর তোমাকে দপ্তরি আমাদের টিএমসির নেতৃত্ব দেয় দপ্তরি, সে সাদেক দপ্তরি, সে ছখানা গুন্ডা বাহিনী পাঠিয়েছে রাত একটার সময় এই লোকের বাড়িতে। রাত একটার সময় গুন্ডা বাহিনী পাঠিয়েছে, এই লোককে মার্ডার করবে বলে গিয়েছি। কারণে কি মারছে কেন আপনাদের সংগঠন? আমরা মূল কারণ হচ্ছে আমরা আব্বাস সিদ্দিকের ভাইজানের সংগঠনটা করি, আলে সুন্নতুল জামাতের সংগঠন করি। আমরা এই সংগঠনটা করার জন্যে এই অপরাধে আমাদের মারছে। এটা